সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আমরা আমবাড়িহাটে অবস্থান করছি এবং আমবাড়িহাটে যেখানে সবথেকে কোয়ালিটি বলে একটু ভালো মানের সাইহল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে, মানে 2022 সালে কুরবানি টার্গেট করে বিক্রি হচ্ছে, আমরা সেই গরুগুলোর একটু দামে ধারণা দিব। আজ ছিল 16 মে 2022 সোমবার এবং শুক্রবারই কিন্তু এখানে হাট বসে। তো চলেন আমরা একটু কথা বলতে চাই এখানে। ভাই আসসালামু আলাইকুম। এগুলো কি বিক্রি হয়ে গেছে নাকি কি করছেন? না, এগুলো বিক্রি হয়ে গেছে, অটোমেটিক বিক্রি হয়ে গেছে। আচ্ছা, কোনটা কোনটা বিক্রি হয়েছে? লাল সাদাটা, এই তিনটা। তিনটা, আচ্ছা এটা কত বিক্রি হলো? এটা এটা তিনটা ভাই, ওটা ওটা একসাথে বিক্রি হয়েছে। তিনটা একসাথে কত? 390। দেখি একটু এপাশে আসেন তো, তিনটা একসাথে 390। এগুলোকে দাঁত হয়েছে ভাইয়া? হ্যাঁ, দুই দাঁত করে, আর এটা দাঁতে নেই এখন। এটা দাঁতে নাই, কোরবানিতে দাঁতবে? তাহলে তিনটাই কত বললেন? 390। মানে 130 করে, 1000 কম আছে। এটা 40, ওটা 35, এটা 25। আচ্ছা আচ্ছা, তাহলে 190-এ তিনটা বিক্রি হলো। যাচ্ছে কোথায় এগুলো? যাচ্ছে কোথায়? নারায়ণগঞ্জ, ঢাকার নারায়ণগঞ্জ যাবে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা এ দুটাকে বিক্রি হয়ে গেছে? এ দুটা, এ দুটা কত বিক্রি হয়েছে ভাই? 2,10,000। যে পাকড়া 2,10,000, এগুলো যাবে ঢাকায়। এগুলো তো দাঁত হয়নি নাকি? দাঁত হয় নাই, দুইটাই 2,10,000 বিক্রি হয়েছে। 2,10,000 এগুলো আপনারা বিক্রি করলেন? তাহলে এই দুইটা কত বিক্রি হয়েছে বললেন? 2,10,000। এটা এবং এইটা, পাকড়া দুইটা, দাঁত হয় নাই। আমরা একটু চলে যাবো এখন এই পাশে, দেখি এই পাশে যে সাইহলগুলো বিক্রি হচ্ছে আমরা সেগুলো একটু তথ্য দেবো আপনাদের। যে এই পাশে আমরা দেখছি এক জোড়ায়, এই জোড়াটা একটু তথ্য দিতে চাই। ভাইয়া দাঁত হয়েছে? দাঁত হয় নাই। কত চাচ্ছিলেন ভাইজান দাম? 92, এইটা 92। কত বলছে ভাইয়া? 82। বেচা বিক্রির দাম? 85। এইটা 85 হলে বিক্রি হবে, দেখাই। আর ওটা ওটা ভাইয়া, ওটা 75। এটা কত হলে ছাড়া যাবে? 65। এগুলো তো কুরবানিতে প্রিপেয়ার হবে না, এই কুরবানিতে, নেক্সট কুরবানিতে আর কি। দেখছেন এগুলো কিন্তু পার্সেন্টেজ কম। এই এই পাশে একটা দেখছি, এটা তথ্য দিতে চাই। দেখা দেখি চলছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত, ভাই দুই দাঁত। কেমন চাইলেন? কত বলছে ভাইয়া? বেশ, কেমন টার্গেট? 25 ভাঙ্গে 22-23 হলে বিক্রি। আরো
আমরা একটু দেখি এই পাশে যে কয়টা দেখছি এগুলোর একটু তথ্য দিতে চাই আপনাদের। ভাই আসসালামু আলাইকুম। সালাম ভাই, কি খবর ভাই? আজকে বেচা বিক্রির আজকে ভাই আমদানিও কম ক্রেতাও কম, আমদানিও কম ক্রেতাও কম, বেচা বিক্রিও কম, বেচা বিক্রিও কম। কয়টা নিয়ে এসে কয়টা বিক্রি করলে? আজকে চারটা নিয়ে আসলাম, দুইটা বেচছি আর দুটা দুইটা আছে। এই দুইটা ওই দুইটা ওইটা কত যাচ্ছে রে? এটা এটা 135 কত বলে ভাইয়া? 1500 বলে ভাই, 1500। বেচা বিক্রি টার্গেট 20 পার হইতে হবে। বয়স বয়স চারদার। আর ও পাশেটা ভাইয়া, ওটা ওটা দুই দাঁত, ওটা কত চাইলেন? এটা কত হলে দেওয়া যায়? 25 হলে বিক্রি করে দেবে। সর্বশেষ 25। কৃষি ও খামার, কৃষি ও খামার 25 হলে বিক্রি হবে। এটা ভাইয়া আপনার আপনার চট্টগ্রাম কিনলেন? চারটা কিনছেন কোন হাট থেকে? কাহারল, কাহারল। আজকে কয়টা কিনবেন? তাহলে ওই চারটা নিয়ে যাবেন নাকি? ওই চারটা নিয়ে যাবেন নাকি থাকবে আরো? থাকবে। কালকে কোন হাট? খোঁজাবাড়ি। খোঁজাবাড়ি যাবেন? যাবো। ও আচ্ছা আচ্ছা, দাম বলছেন এগুলো? দাম বলছেন? আচ্ছা আচ্ছা ভাইয়া, কত চাচ্ছিলেন এটা ভাইয়া? 40। বয়স ভাইজান? দুই দাঁত। কত বলতেছে? কত? 25-26 পর্যন্ত উঠছে। দুই দাঁত বয়স 40 চাওয়া। বেচা বিক্রির চিন্তা ভাবনা ভাইয়া? 30 পার হলে ছেড়ে দেবেন। এই যে 30 পার হইতে হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। চলে যাবো এই পাশে, এই পাশে যে সাহেবগুলো দেখছি এগুলো একটু তথ্য নেব, আপনাদের একটু দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন আমাদের। ভাই কি দামদর চলছে? কত বললেন? কত কোনটা? এটা এটা 75। কত কত চাইলো ভাই? কত চাইলেন? 85, 75 আর 85। এটা এটা আপনাদের ভাইয়া, এটা কত চাচ্ছিলেন? 105। কত বলছে এখন পর্যন্ত? 93 পর্যন্ত বলছে। 105 চাওয়া। বেচা বিক্রি লাস্ট টার্গেট? শয়ের একটু নিচে, 95-95 উপরে। শয়ের নিচে হলে এটা ছাড়বেন। দাঁত তো হয় নাই নাকি? এই কুরবানিতে তো হবে না দাঁত, দাঁত নড়তেছে হয়ে যাবে, কিন্তু কুরবানিতে সেল দিলে সেরকম প্রফিট হবে না। আচ্ছা আচ্ছা, এই যে এখানে একটা দেখছি আমরা, এটা একটু তথ্য দিতে চাই। কত বললেন? 80 ভাঙতে। ভাইয়া কত চাইলো? 94 চাইছি ভাই। 94 এর 80 ভাঙতে। কার জন্য নিচ্ছেন? কাটাই গরু মাংসের জন্য। ভাই কি নিলেন? দেখছেন এখনই দেখছেন? আর কিনে দিলেন ওনাকে? ছয়টা চলে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কত বললেন? 80-2000। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনি। আচ্ছা